ওয়াও, শিলা বৃষ্টি! না, ঘরে আসলে তোমার লাগলে ব্যথা বাবা। দেখো, ফিনল্যান্ডের মনে হয় প্রথম শিলা বৃষ্টি দেখলাম। ও মা, দেখছো কি জোরে জোরে এসে পড়ে! এই দেখো পাপ, আল্লাহ, আল্লাহ মাফ করো। এর একটা যদি কারো উপরে পড়ে, বাবা কি শক্ত ভাবে পড়ে! দেখছো দেখছো কি এক একটা পড়তেছে! ওরে মা, আমার তো জীবন এরকম দেখি নাই ফিনল্যান্ডে। ওই পাশে দাঁড়ায় না সন্তায়, এটা এই জানালার ফাঁকা দেয় সে পড়ে যাবে। ওই পাশে দাঁড়ায় কিন্তু বাবুর উপরে যায় পড়বে, বাবুর উপরে পড়বে, পুরো সাদা হয়ে গেল পুরো। উমা, আমার হাতের উপরে একটা পড়ছে। মাশাআল্লাহ বলো না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্না কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ নারাজ হয়ে গেলে এরকম কিছু হয়, বুঝছো? ফিনল্যান্ডে এরকম কখনোই হয় নাই, প্রথম দেখলাম। ওরে বৃষ্টির স্পিড অনেক পাওয়ারফুল, বৃষ্টি গ্লাস লাগানোর পরেও কি বাতাস, দেখছো? কত বড় বড় এক একটা বরফ, আল্লাহ, কত বড় বড় এক একটা বরফ। এমন বৃষ্টি দরকার নাই। ও মা, শান্তা অরণ্যের ভিতরে যাও না, বলতেছি না দরজার দিকে দেখো। ও বাবা, গ্লাস ভাঙে যাবে তো, গ্লাস লাগাই দিই শান্তা। অনেক স্পিডে বলতেছে, আল্লাহ, কেউ যদি বাইরে থাকে তার সমস্যা হয়ে যাবে। এটা তো হেলসিঙ্কিতে তো হয়ই না, হয়তো ল্যাপল্যান্ড বা ওদিকে হয়, এরকম কোনোদিনও দেখি নাই আমি। আল্লাহ কি শব্দ! বাবু ভয় পাবে শান্তা। বাবা, এত বড় বড় একটা দলা, আল্লাহ মাফ করো। দেখো দেখছো পুরো বইরে গেছে, সাদা হয়ে গেছে। আল্লাহ মাফ করো, আল্লাহ। একটু কম চাল্লাম আপনার, আল্লাহ কি অবস্থা! জানালাটা খুলি, এখন একটু কমছে বরফের। সরো শান্তা, সরো। এখনো কি স্পিডে পড়তেছে দেখছো! আমি তো ভয় পেয়েছি, মানে জানালা ভেঙে না যায়।
এখন বাতাস নাই কিন্তু বরফের টুকরো পড়তেছে ইচ্ছা মতো, এখন এলোমেলো পড়তেছে, এতক্ষণ তো এই পাশ থেকে পড়তে, এখন পড়তেছে বরফের টুকরো এলোমেলো, বৃষ্টির থেকে বরফের টুকরো পড়তে বেশি মনে হয়। আল্লাহ মাফ করো, আল্লাহ।